হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে হাঁসের মাংস। অনেকদিন পরে হাঁসের মাংস রান্না করব। তো যেটা হয়েছে, হাঁস তো আগে থেকেই ক্লিন করা থাকে, এটাতে না তেমন কোনো পরিশ্রমও করতে হয় না। আর আমি এইমাত্র ফ্রিজ থেকে এই হাঁসটাকে বের করে রাখলাম। আমি এখন প্লাস্টিক থেকে এটাকে বের করে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যদি গললে তাড়াতাড়ি তাহলে তো ভালো, না হলে গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর উপায় নাই। কারণ এটাকে আমাকে এখন রান্না করে চামড়াটা থাকে না উপরের হাঁসের, ওটাকে আবার ভালো করে পুড়ে নিতে হয়। আর তাছাড়া আমাদের এখানে তো আর পোড়া পোড়ের জায়গা নেই, চুলাতেই পুড়ে নিতে হবে। এই জন্য কেটে ছোট ছোট করে পিস করে তারপরে এটাকে আবার উপর দিয়ে কড়াইয়ের মধ্যে পুড়ে নিতে হবে। এই জন্য আগে ভাবলাম যে একটু ঠান্ডা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, বাট যেহেতু বেশি সময় লাগবে এই জন্য আমি ট্যাপের তো গরম পানি থাকে সবসময়, ওই ট্যাপের গরম পানি এটাতে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আর এই হাঁসটা কিনে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, যে পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা থাকে না কেন, কলিজা টলিজা সব কিছু ফেলে দেয়। জাস্ট এটাকে এখন কেটে ভালোভাবে পুড়ে টুড়ে রান্না করতে হবে। আর এই যে আমি অনেকদিন থেকে ভাবছি যে একটু ফুচকা একটু চটপটি খাবো, বাট খাওয়াই হচ্ছে না। আজকে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছে অনেকদিন পরে খাবো। আমি আজকে রান্নাবান্না তাড়াতাড়ি জড়িয়ে দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে দিয়ানাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসব। কারণ ও বাসায় থাকলে না খুব বিরক্ত করে, মানে কার্টুন দেখে এক কথায়। তো এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি সব কাজ শেষ করে ইফতারের যা যা লাগে সব কিছু রেডি করে আমরা বাইরে নিয়ে যাব দিয়ানাকে, আর 5টা থেকে 5:30টার মধ্যে বাসায় ফেরত আসব। তারপর যেগুলো যেগুলো বাকি থাকে এক ঘন্টার মধ্যে ফিনিশ করে ফেলবো। আর মাগরিবের আজান তো 7টার দিকে দেয়, সমস্যা আর হবে না। বাংলাদেশে এখন গরমকাল আসছে, তার মানে আমের সিজন মোটামুটি চলে আসবে প্রায়। আর আমাদের অস্ট্রেলিয়ায় এখন তো শীত আসবে আসবে ভাব, আমের সিজনও শেষ হয়ে যাচ্ছে। তবে এই যে আমটা কাটছি, এই আমটা জানি না কেন জানি একদমই কোনো মিষ্টি নাই, দেখতে অনেক সুন্দর ছিল উপরে, বাট যখন খাচ্ছিলাম ইফতারের সময় একটুকুও মিষ্টি ছিল না। মনে হয় আমের সিজন শেষ, তো এই জন্য মনে হয় এইটা আর কি মিষ্টি ছিল না। হাঁসটাকে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরও কিন্তু এটা আনফ্রিজ হয়নি, এটা মোটামুটি বরফের মতোই হয়েছিল। তো দিয়ানার বাবা যখন দেখলো যে আমি কাটতে পাচ্ছি না, ও চলে আসছে আমাকে কাটাকাটি করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কাটে দিলে তো কাজ আগায় যায়। তো রান্নাবান্না শেষ করে বিকালবেলা এই যে 4:30 বাজে তখন আমরা বাইরে বের হলাম। বিকালবেলা এখন দিয়ানাকে নিয়ে যাচ্ছি পার্কে, খুব কার্টুন দেখছিল তো ভাবলাম যে বিকালবেলা এখন ওকে নিয়ে যাই। আর এখন ছুটির দিন, তো এখন কার্টুনের প্রভাবটা একটু বেশি পড়ে গেছে বাসায়, তো আমি চাচ্ছি না ও বেশি একটা কার্টুন দেখুক। বাসার সামনে গেটের কাছে এরকম গাছ থাকলে কি সুন্দর লাগে, কাছে থেকে এই ফুলটা এত সুন্দর। আমি জানি না আপনারা ফোনে কতটুকু বুঝতে পারছেন, এই ফোনে ততটা বেশি বোঝাও যাচ্ছে না, বাট কাছে থেকে এই ফুলটার কালারটা জাস্ট ওয়াও, মানে অন্যরকম একটা সুন্দর জিনিস। আমরা যাচ্ছি তো পার্কে, জানি না কতক্ষণ থাকবো, মনে হয় তাড়াতাড়ি আসতে হবে কারণ ইফতারের টাইম হয়ে যাবে। মানে ইফতারের টাইম হওয়ার আগেই, এক ঘন্টা আগেই আমাদেরকে চলে আসতে হবে, বাকি কিছু কাজ আছে। কি বলতেছ, বই নিবে, বই দেখবে, পড়বে, খেলবে না, বই পড়বে কেন দিয়া না, তুমি খেলো মা, তুমি খেলো মা, you can do it Diana. Oh, what happened? Okay, তোমার হচ্ছে ব্যাট, ব্যাটের মতো ঝুলতেছো, বাদুরের মতো ঝুলতেছো তুমি। ওকে যেতে দাও মা, লাগবা না, তুমি ব্যথা পাবা, ওকে যেতে দাও, ব্যথা পাবা না হলে তুমি, কিন্তু
এখানে আর বেশিক্ষণ থেকে আমরা ভিডিও করিনি, চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।